দল কত মানুষের খবর আমরা শুনি কত মা বাবার কান্নার আওয়াজ ঈদের দিন ঘরে দরজা লাগানো কোনো আওয়াজ নাই কি ব্যাপার আপনার ঘরে ঈদের দিন আনন্দের কেন আওয়াজ নাই আপনার কি ছেলে মেয়ে নাই বলে হ্যাঁ ছেলে ছিল বিয়ে করে ঢাকায় চলে গেছে ঈদের রাত চলে যায় আমার সন্তান খবর নেয় না ওরে সন্তান যত বড় বাহাদুরি করো না কেন তুই আজকে বেলনিয়ের মালিক হয়েছ টাকার মালিক যতই বাহাদুরি করো এগুলো তোমার না সর মা বাবার চোখের পানি মা বাবার দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম করেছো মা বাবার দোয়ার কারণে তুমি আরামের বিছানায় ঘুমাও মা বাবার দোয়া ছাড়া আনানোর কোনো পথ নাই মা বাবার বরদোয়া নিও না রে ভাই আল্লাহ দরবারে তওবা করো এরে যুবক মা বাবার কাছে যদি অন্যায় করে থাকো অন্তর ভরে গিয়ে দোয়া চাও মা বাবার মাথায় হাত দিলে দোয়া কবুল হয়ে যাবে যদি মা বাবা না থাকে কবরস্থানে গিয়া কান্না করে জিয়ারত করো আজকে বড় দুঃখ হয় বাঙালি মুসলমান বাস ভাড়া কইরা চান্দা টাকা উঠাইয়া শাহপরানের মাজারে যায় কক্সবাজার বাজার ঘুরতে যায় শাহজালালের মাজারে যায় কত আল্লাহওয়ালার মাজারে যায় কত বড় দুঃখ লাগে রে বাবা এই শাহজালালের মাজার এক সপ্তাহ ঘুরল কিন্তু একত্র নামাজ জামাতে পড়ল না এরে বাবা তুই কেন গেলি আমার বুঝে আসলো না রে বাবা কোন সওয়াব তো হলোই না যদি নামাজ পাঁচ অক্ত জামাতে পড়তি তো তো বুঝানো যাই তো কপাল খুলে গেল না তুই সেখানে যাও নাই এরে নবীর উম্মতের দল এ ময়দানে কত এতিম সন্তান আছে না নাই এরে আল্লাহর গোলাম ওই টেকনাফে গেলাম গিয়া দেখলাম কত সন্তানের মা নাই বাবা নাই আমার নবীর ঘটনা দেখলাম একদিন নবী নামাজে রওনা হঠাৎ করে দেখলেন রাস্তার পাশে কিছু বাচ্চারা খেলতেছে নবীর দেখে সালাম জানালো নবী আরেকটু সামনে অগ্রসর হয়ে দেখলেন জীর্ণ শীর্ণ কোন রকম একটা বাচ্চা বসে কান্না করে পরনে ভালো কাপড় নেই নবী বলেন এমন কেন বাচ্চা বলে আমার মা বাবা নাই এবার নবী বাচ্চা তার হাত ধরে উল্টা করে গেলেন আম্মা জানায় সার দরবারে গিয়া বললেন হে আয়েশা এই বাচ্চাটারে গোসল করায় দাও আম্মা জানায় সা গোসল করায় দিলে আমার মায়ার নবী একটা চাদরকে দুটো ভাগ করে ফেললেন ছিঁড়ে ফেললেন একটা অংশ দিয়া বাচ্চারে কাপড় পরিধান করা আর একটা শরীরের উপরের অংশ দিয়া এইবার বলে চলো মসজিদে নামাজে যাব আমার নবী রওনা বাচ্চাটা নবীজির ঘর থেকে বেরিয়ে হাঁটতেছে নবী বললেন মায়ার নবী রহমাতুল লিল আলামিন বললেন ও বাবা দাঁড়াও আজকে তুমি হাঁটবা না তুমি এতিম তোমার দরদ আমি বুঝি কারণ আমি নবীও বড় এতিম আমার মা নাই আমি বাবার চেহারা দেখতে পারি নাই আমার কৌমের লোকেরা কত আঘাত করে রাস্তা দিয়া চলার সময় পথে কাটা দিয়েছে কত গালি কত থুত মেরেছে কত ধুলা বালু এতিমের দুঃখ আমি ভালো করে বুঝি আজকে তোমার মতো এতিম পেয়ে আমি নবীরে বড় ধন্য মনে করি বাবা তুমি আজকে জমিনে হেঁটে হেঁটে মসজিদে যাইবা না আমি নবী বসে গেলাম তুমি আমার কাঁধের উপরে উঠে বসো আমি নবী কাঁধে করে তোমারে নিয়ে যাব আল্লাহর নবী বাচ্চা করে কাঁধে উঠাবে বাচ্চাটা উঠতে চায় না নবী বেয়াদবি হবে নবী বলে নবী বলেছি ওঠো আমার কাঁধে উঠো কারণ আমিও তোমার মতো কেঁদি আমি তোমার মতে তিন বাচ্চা করে কাঁধে নিয়ে ধন্য হতে চাই চলো কারণ আমার এই আমলগুলো উম্মতেরা করবে এতিমের ভালোবাসা দিয়া যায় আল্লাহর নবীর কাঁধের উপরে এতিম বাচ্চাটারে নিয়ে নবী মসজিদে যায় সবাই তাকায় আছে ওই শিশু বাচ্চারা তাকায় আফসোস করে কেন এই বাচ্চা নবীর কাঁধে বলে এতিম ওই বাচ্চাগুলো চিল্লায় কাঁধে আর যদি আমি এতিম হইতাম নবীজির কাঁধের বরকত আমিও নিতে পারতাম আল্লাহ
আল্লাহর নবী নামাজের মসজিদে গিয়া বাচ্চাটারে কাতারে দাঁড় করায়া নবী ইমামতির মুসাল্লায় গিয়া নামাজ শেষ করে নবী মিম্বরে বসলেন বয়ান করার জন্য বাচ্চাটা নিচে বসে গেল আল্লাহর নবী ডেকে বলেন ও এতিম সন্তান আজকে তুমি নিচে বস বাবা উঠো মিম্বরে আমার ডান পাশে বসো আল্লাহর নবী বরকতি হাত দিয়ে বাচ্চাটারে ধরে নবীজির ডান পাশে মিম্বরে বসালেন আর নবীজির ডান হাত মোবারক বাচ্চাটার মাথায় দিয়ে সাহাবায়ে কেরামদের বয়ান করলেন ওরে সাহাবায়ে কেরাম তোমরা এখনো বুঝতে পারো নাই এই বাচ্চাটার এত কত সম্মান করে জানো এই বাচ্চাটার মা নাই বাবা নাই এ বাচ্চাটা বড় এতিম আমি হাত মাথায় রেখে দোয়া করলাম আর উন্নতেরে জানায় দিও যদি এতিমের মাথায় হাত বুলায় দেয় হাতের নিচে যত পশম থাকবে সম পরিমাণ সওয়াব আল্লাহ নামায় দিবে এরে নবীর উন্নতির দল আজকে কত আরামে খাওয়ার ঘুমাও দানে বানে কত গরিব কত এতিম খবর নেওয়ার কেউ নাই ঘরের মধ্যে কত গোস্ত পাকার অনুষ্ঠান পাশে রিক্সাওয়ালা গরিব বড় লোক তারে দাওয়াত দেয় না আছে না নাই নবীর উম্মতের দল অন্যায় তো করিয়েই ফেললাম আল্লাহ দরবারে তওবা কর ও মালিক আর গুনাহ করব না দাড়ি কাটব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব মা বাবার খেদমত করব আল্লাহ কোন সহিভাবে কোরআন পড়ব নবীর আদর্শ মতো চলব দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করব না এরে আল্লাহর বান্দা গলায় ছুরি আসলে মরে যাব তারপরও নবীর বিরোধিতা করব না আল্লাহর বিধানের চলব না রিজিকের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ ওরে মুসলমান নবীর উম্মত আজকে একটা টাকাও হারাম পথে উপার্জন করলাম না না খায় কেউ মরে যাই নাই ওরে যদিও মনে করো তুমি বিশ তিরিশ পঞ্চাশ হাজার টাকা বেতন পাও ডানে বামে আরো পঞ্চাশ তুমি দাও আর মসজিদের ইমাম কোরআনওয়ালা দুই হাজার বেতন ছয় মাস বাকি কসম করে বলছি তুমি এক লক্ষ টাকা পেয়ে অন্তরকে বুঝাও আমার মতো যুবক দাঁড়িওয়ালা নামাজির অভাব নাই পাঁচ অক্ত নামাজ করে চাকরিও করে পাঁচ অক্ত নামাজ করে দোকানদারিও করে পাঁচ অক্ত নামাজ করে রিক্সাও চালায় পাঁচ অক্ত নামাজ করে ড্রাইভারিও করে নাই এই যে লাইনে বাস গাড়ি চলে বহু বাস আজানের সময় ড্রাইভার মসজিদের সামনে দাঁড় করায়া প্যাসেঞ্জারদের নামাজ পড়ায়নি আর কত বাসওয়ালাদেরকে কত মুসল্লিরা বলে ও ড্রাইভার ভাই মাগরিবের সময় হয়ে গেল একটু নামাজ পড়ায় দাও ড্রাইভার বলে না আমার হাতে টাইম নাই নামাজ পড়ানোর টাইম নাই আমার যেতে হবে গন্তব্যে টাইম মতো পৌঁছতে হবে ওরে ড্রাইভার তুমি যদি আল্লাহর মহব্বত নিয়ে নামাজ পড়াইতা নামাজের বরকতে আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়া চলার পথে তোমার হেফাজত করতে এরে আল্লাহর বান্দা তুমি মনে করছো নামাজ পড়তে গেলে আধা ঘন্টা সময় লেট হয়ে যাবে আমি তাড়াতাড়ি যাব নামাজটা বাদ দিয়া আল্লাহর বান্দা আগে যাওয়ার জন্য চলে গেল আমরা নামাজ পড়িয়াও গিয়া দেখি বাস নষ্ট হয়ে দাঁড়ায় আছে আল্লাহ দেখায় মানুষ বুঝে না